ধন্যবাদ আমার কথা যারা শুনছেন নুসরাত জাহান রাফি আমি তো অনেক দিন ধরে কাজ করতেছি অসঙ্গতি নিয়ে ফেসবুকে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার আঞ্চলিক যে সমস্যাগুলা এগুলো সমাধানের চেষ্টা করেছি এবং আমি বলার চেষ্টা করেছি যে আমার জন্মস্থানে আমি কাজ করতেছি আপনি আপনার জন্মস্থানে কাজ করেন আপনি বলে এই কনসেপ্টটা ধারণাটা আমি ছড়াই দিতে চেয়েছি সারা বাংলাদেশে তো অসঙ্গতি দেখতে দেখতে এই নুসরাত জাহান রাফি আসলো তো রাফি মারা যাওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম সবাই কিন্তু কনসার্ন হচ্ছে গিয়ে ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে নিয়ে সিরাজের বিরুদ্ধে সিরাজের বিরুদ্ধে কেউ পক্ষে কেউ বিপক্ষে এবং আরও যারা এটার সাথে জড়িত আমি দেখলাম যে আমি তৃণমূলে আমি অনেক চলাফেরা করি আমি জানি ওসি সাহেবদের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে কীরকম থাকে তা আমি দেখলাম যে একটা প্রত্যাহারের মধ্য দিয়ে কি ওসি সাহেবকে কি ওসি সাহেবকে পার পেয়ে যাচ্ছেন কিনা প্রত্যাহার কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি না হতে পারে তা আমি চিন্তা করে দেখতেছি যে ওনাকে কি আশীর্বাদ করা হলো তো আমি আরেকটা জিনিস ওই ভিডিওটা আমি সুপ্রিম কোর্টের হল রুমে বসে দেখি আমি যেহেতু আইনজীবী মানুষ আমার ওই জায়গাতে ক্লিক করে গতকালকে রয়টার্স থেকে আমাকে জানানো হলো যে ওনারা আমাকে নিয়ে একটা স্টোরি করবেন কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাইবার কোনো অপরাধের জন্য পুলিশ পুলিশের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলা করা হয়েছে তা আমি কিন্তু এরকম কেউ না যে আমি খুব সাংঘাতিক জ্ঞানী বা এরকম যে আমি জানি যে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে তা না আমার কেন জানি মনে হয়েছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের ব্যাপারে কমপ্লেন করতেই ভুলে গেছে যে ওসি সাহেব তো আইনের ঊর্ধ্বে না বা যেই হন না কেন উনি তো আইনের ঊর্ধ্বে না প্র্যাকটিসটা হয়তো আমাদের এরকম হয়ে গেছে যে না ওনার কাছে গিয়ে লাভ হবে না বা ওনার বিরুদ্ধে বললে মনে অনেক বিপদ আসবে তা আমার মনে হয়েছে যে কিছু না কিছু মানুষকে তো স্যাক্রিফাইস করা লাগবে আমি কিন্তু কালকেও পরশুদিনও আরেকটা জায়গায় বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবকে ওসি সাহেবের বিরুদ্ধে আমি কেন মামলা করব আমাদের সাথে سابقا একজন আইটি আইজিপি ছিলেন আমি উনারে জিজ্ঞেস করলাম যে আমাকে কেন পুলিশের বিরুদ্ধে দাঁড়াতে হলো এখন তো পুলিশ ভার্সেস কেমন জানি অনেকটা আমি মুখমুখি হয়ে গেলাম এটা তো পুলিশ ডিপার্টমেন্টের কাজ ছিল ওনারে প্রত্যাহার করা হয়েছে কিন্তু যেদিন শরীরে আগুন দেওয়া হয়েছে তো প্রত্যাহার করার পর ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু 10 তারিখের পরে আরো আগে বা একটু আগে কিন্তু উনারে প্রত্যাহারের পরে আমার কথা হচ্ছে যে শুধু ভিডিওটাকে আমি আর আপনি দেখি পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোকজন কি দেখে না ওনাদের তো অনেকগুলো ডিপার্টমেন্ট আজকে বলেন পিবিআই বলেন এনএসআই বলেন ডিজিএফআই অনেকেই তো দেখতেছেন তো এটা দেখার সাথে সাথে কি এটাকে আমলে নিয়ে তাকে কি একটা সাসপেন্ড করা যেত না তাহলে কি পুলিশের বিরুদ্ধে মানুষের আস্থা বেড়ে যেত তো যে জিনিসটা ওনারা করতে পারতেন ওনারা করা উচিত ছিল এটা আমি করার মধ্যে দিয়ে দুইটা লস হয়ে গেল একটা হচ্ছে গিয়ে